صلوا عليه وآله صلوا عليه وآله صلوا على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم أما بعد বাটিয়ারি ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম প্রশ্নোত্তর মাহফিল এর সম্মানিত উদ্বোধক হযরতুল হাজ আল্লামা আব্দুল আওয়াল আল কাদেরী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইফতিকার হাসান, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন চেয়ারম্যান সাহেব, বিশেষ উত্তরদাতা যিনি এতক্ষণ আপনাদের সামনে কোরআন এবং সুন্না তথা শরীয়তের দলিলের আলোকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা উত্তর শ্রবণ করেছি আল্লাহ আমাদেরকে এই জ্ঞান সংরক্ষণ করে বিশ্বাস করে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন করা এবং উত্তর দেয়া, হাদিসে পাকে আছে আস-সওয়ালু নিসফুল ইলমে, প্রশ্ন করাটাই হচ্ছে জ্ঞানের অর্ধেক। কারণ প্রশ্ন করতেও কিছু যোগ্যতার প্রয়োজন হয়, কোন একটা বিষয় বুঝে না আসবে কার, যার বুঝার শক্তি আছে তার। আপনি গরু ছাগলের কাছে যদি প্রশ্ন রাখেন, তার কাছে যেহেতু এইভাবে বুঝার যোগ্যতা নাই, এই ক্ষেত্রে বলা যাবে না গরুটা বুঝতেছে না, এটা বলা যাবে না। কারণ বুঝার মতো বোধ শক্তি সম্পন্ন প্রাণী নয়। এজন্য বলা হচ্ছে কি আস-সওয়ালু নিসফুল ইলমে, প্রশ্ন করাটাই হচ্ছে জ্ঞানের অর্ধেক, উত্তর পেলে আর অর্ধেক হয়ে যাবে। অপর হাদিসে আছে শিফাউল আইয়ে আস-সওয়াল, না জানা জানা নেই এটা এক ধরনের রোগ, কোন রোগ নিয়ে বসে থাকতে নেই, চিকিৎসা করতে হয়। তো জানার যে বিষয় এই রোগের চিকিৎসা হলো প্রশ্ন করা। কিন্তু একটা প্রশ্ন আছে, প্রশ্ন কাকে করবেন? আপনাকে বুঝতে হবে, আপনি যদি চা পান করতে চান তো আপনি হার্ডওয়ারের দোকানে গেলে কি হবে? হার্ডওয়ারের দোকানে চা মিলবে না। সুতরাং আপনাকে চা পান করতে হলে চায়ের দোকানে যেতে হবে। সেজন্য আল্লাহ বলেছেন ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে ইলম যারা, যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। সুতরাং আজকের মাহফিলের ধরনেই আলাদা, শুধু প্রশ্ন আর উত্তর। তো মাশাআল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অমূল্য রত্ন
হযরতে আল্লামা মাওলানা আবুল হাসান মুহাম্মদ উমাইর রাজভি জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শারফুহু ওয়া কদরুহু ওয়া হায়াতুহু যথেষ্ট প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং আমরা যারা আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে আমরা এ ধরনের আলেমদের অবস্থান দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এ ধরনের আরো অনেক আলেম তৈরি করে দেন। আমাদের দেশে মঞ্চ কাঁপানো বক্তার কিন্তু অভাব নেই, মঞ্চ কাঁপায় তুলবে, মানুষকে প্রাণবন্ত রাখবে, এটা এক সাবজেক্ট। কিন্তু মৌলিক জ্ঞান কোরআন এবং সুন্নার নির্মূল তথ্য পেশ করে সমাধান পেশ করা, এটা কিন্তু সহজ কোনো ব্যাপার নয়, যথেষ্ট লেখাপড়া করতে হয়। এই ধরনের আলেমেই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই উদ্যোগকে প্রাণবন্ত করুন, সমৃদ্ধ করুন, অব্যাহত রাখুন। এখানে একজন প্রশ্নকারী, আমি প্রশ্নকারীর নাম বলবো না, যেহেতু প্রশ্নকারী জানা আছে যে উনি কি প্রশ্ন করেছেন। ফাসিক কাকে বলে? ফাসিক একটা শব্দ, আরবি শব্দ। তো ফাসিক বলা হয় সাধারণত আরবি ভাষায় কোনো প্রাণীর গলা থেকে যে রশিটাকে, এই রশিটা যখন ফেলে দেয় বলে এটা ফাসিক। কেন? সে আর সীমায় থাকবে না, এই জন্য বলা হয় ফাসিক সীমালঙ্ঘনকারী। এবং মুরতাকেবে কবিরা, শরীয়তের দৃষ্টিতে যেসব গুনাহ গুনাহে কবিরা হিসেবে খেত, জেনা করা, শরাব পান করা, সুদ খাওয়া, মিথ্যা সাক্ষী দেয়া, মা বাবার সাথে নাফরমানি করা, এভাবে গুনাহে কবিরা যেগুলো আছে, মানুষ হত্যা করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, অর্থাৎ যে হত্যার মতো অপরাধ করে নাই এবং হত্যা করা মতো অপরাধ করলেও এটা পাবলিক এর বিচার করতে পারবে না, যথাযথ কর্তৃপক্ষই বিচার করবে, এটা শরীয়তের আইন। আমাদের দেশে একবার আমাকে আমার মসজিদে একজন প্রশ্ন করল, জঙ্গিদের পক্ষে হয়ে, নামাজ মসজিদে না নামাজের পরে, বলে আপনারা জঙ্গিদের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লাগছেন যে এখন এসব অপরাধের তো বিচার হচ্ছে না। আমি বললাম যে বিচার ব্যবস্থা না থাকলে তাহলে বিচার যদি মানুষ করে, মানুষ মানুষের বিচার করলে তাহলে দেশের শৃঙ্খলা যা আছে তাও চলে যাবে, এটা একটা খুনাখুনির রাজ্যে পরিণত হবে। কারণ আমি বলবো যে আমার পার্শ্ববর্তী লোকটা মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করছে, আমি তাকে মেরে ফেলবো, আরেকজন আমাকে মেরে ফেলবে, এটা তো আর কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থাই থাকবে না। আমি বললাম আল্লাহ কি এটা বলছে যে তোমরা অমুক অপরাধ করছে তুমি গিয়ে মারো? ইসলাম কোরআনে পাকের আইন কিভাবে বাস্তবায়ন করবে সেটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন। সুতরাং ফাসিক বলা হয় যিনি কবিরা গুনাহ করেন সে ফাসিক। ফাসিকের এই অপরাধ ক্ষমা হবে তওবা করলে, এবং এই অপরাধ যারা করবে তাদের পেছনে, এটা যদি কোনো ইমাম সাহেব করে থাকেন তার পেছনে নামাজ মকরুহে তাহরিমি হবে এবং এই নামাজ পুনরায় পড়তে হবে। হিকমা বড় না জ্ঞান বড়? কোরআন শরীফে
আছে না যে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখন নিশ্চয় যিনি প্রশ্ন করেছেন উনি দুইয়ের মধ্যে পার্থক্য বুঝেছেন, হিকমা বড় না জ্ঞান বড়। কোরআনে পাকে যেই হিকমা শব্দের প্রয়োগ হয়েছে এর অর্থ হাদিসে পাক এবং এলমে ফিক, ফিক শাস্ত্র, এগুলো তো জ্ঞানেরই একটা প্রকার, জ্ঞানেরই একটা পার্ট। সুতরাং এখানে কোনোটা বড় কোনোটা ছোট এটা বলার সুযোগ নেই। হিকমা এটা জ্ঞানেরই একটা অংশ, যেমন এলমে হাদিস এলমে ফিক এগুলোকে বলা হয়েছে হিকমা। যে বিয়ে করলো না সে আমার উম্মত নয়, প্রশ্ন হাদিসটা সঠিক কিনা, যদি ঠিক হয় তাহলে নিজামুদ্দিন মাহবুবে ইলাহি রহমতুল্লাহ বিয়ে করলেন না কেন? আচ্ছা শুনেন, বিয়ে করা সুন্নত, আন নিকাহু মিন সুন্নতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস মিশকাত শরীফে আছে, এরশাদ করছেন বিয়ে করা আমার তরিকা। এখানে সুন্নত মানে এটা নয় যে এটা সুন্নতে জায়দা না মুয়াক্কাদা, এখানে সুন্নত বলতে বিয়ে করা নবীর আদর্শ, নবীর তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিরত থাকলো, সুন্নতের অনীহা করে, ফলাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। এখানে একটা কথা, রাগিবা এখন ওলিয়াল্লাহরা যারা শাদি করেন নাই এটার ভিন্ন কারণ। আর আর কেউ যদি মনে করে একটা স্ত্রীকে বিয়ে করে কি হবে, আমার অনেক অনেক লাগবে, যে দেশে ইচ্ছে করলে প্রতিদিন যৌনকুদা মিটানোর সুযোগ আছে, এইসব মানুষের জন্য এই ওই যে ফমান রগেবা আন সুন্নতি, যে শরীয়ত তোমার যৌন ক্ষুধা মিটানো এবং তোমার মাধ্যমে মানব সম্পদ বৃদ্ধি পাওয়ার যে দায়িত্ব তোমার কাঁধে আছে সেটা তুমি নষ্ট করেছ, সেজন্য বলা হয়েছে যে ফলাইসা মিন্নি। এটা কোনো এই বিয়ে না করে ওনারা অপরাধী হয়েছেন এমনটি নয়,
বিয়ে না করার কারণে যেসব অপরাধ সংগঠিত হয় ওই সব অপরাধকে রোধ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উক্তি করেছেন। একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে আমাদের দেশে শিয়া সম্প্রদায়ের একটু পদচারণা দেখা যাচ্ছে, আমরা খুব ভয় করছি যুবকদের জন্য, কারণ শিয়াদের মতে টেম্পোরারি ম্যারেজ, সাময়িক বিয়ে, এক ঘন্টার জন্য, এক রাতের জন্য, একদিনের জন্য, পাঁচ দিনের জন্য কন্ট্রাক্ট বেসিসে বিয়ে জায়েজ, নাউজুবিল্লাহ বলেন, এটা শিয়াদের ধর্মে এটা আছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খাইবরের প্রাক্কালে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এই সাময়িক বিয়ে কমপ্লিট হারাম, সম্পূর্ণ নিষেধ, বর্তমানে সাময়িক বিয়ে আর জেনার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা ঈদে মিলাদুন্নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, এখন কিছু নব্বশিয়া বের হয়েছে, এরা ঈদে মিলাদুন্নবীর পরিবর্তে ঈদে আজম বলতেছে, কি বলতেছে, ঈদে, আর যাকে ইমাম বানাইছে সে একজন জেনারেল শিক্ষিত আলেম নয়, ইমাম শব্দের বহুবচন, ইমাম শব্দের তালিল, ইমাম আইম্মা বহুবচন, আইম্মা আসলে কি ছিল, এইসব প্রশ্ন যদি তাকে করা হয় সেগুলার উত্তর দিতে পারবে না। ইমাম সেজেছে কি কারণে জানেন, অপরাধ সব করবে কিন্তু শিয়াদের আকীদা হলো ইমাম নিষ্পাপ, রসুলগঞ্জ যেভাবে নিষ্পাপ ইমামও মাসুম, শিয়াদের আকীদা হলো ওদের দলীয় ইমামগণ নিষ্পাপ, আহলে সুন্নতের আকীদা হলো আম্বিয়ায়ে কেরাম ছাড়া আর নিষ্পাপ কেউ নয়, নবীগণ ছাড়া নিষ্পাপ কেউ নয়। তো এই নিষ্পাপ এটা কেন বলছে জানেন, এটা পাপ করার একটা লাইসেন্স, আর উনি যখন নিষ্পাপ উনি পাপ করলেও তো আর পাপ হবে না, নাউজুবিল্লাহ বলেন, এটা পাপ করার একটা লাইসেন্স। যেমন এক তরুণীকে এক তরুণ তরুণীর মধ্যে অবৈধ সম্পর্ক হয়েছে, ওই যুবতী দাদির সাথে থাকতো, ওই তরুণ এক রাতে এসে ওই তরুণীকে নিয়ে পালাচ্ছে, এখন দাদি সিল্লা সিল্লি করতেছে আমার নাতিনকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষজন জমায়েত হয়ে গেল, তো বলে কে নিয়ে যাচ্ছে, তো জিজ্ঞেস করতেছে এই তুই নিয়ে তো যাচ্ছস, কমপক্ষে নামটা বলছো না, তোর নাম কি, বলে আমার নাম, আমার নাম নাতিন জামাই, আমার নাম নাতিন জামাই, তো বলে কে নিয়ে যাচ্ছে, বলে নাতিন জামাই নিয়ে যাচ্ছে, বলে বুড়ি নাতিন জামাই নাতিন নিয়ে যাচ্ছে, এখানে অপরাধ কি, নাতিন জামাই নাতিন নিয়ে না গিয়ে কাকে নিয়ে যাবে, তাহলে আসলে তার নাম নাতিন জামাই নয়, নাতিন জামাই নাম ধারণ করেছে নাতিনকে লুট করে নেয়ার জন্য। ঠিক এই যুগে যে কেউ কেউ ইমাম ইমাম এই ইমাম সেই ইমাম বের হচ্ছে, এগুলা সব পাপ করার লাইসেন্স নিচ্ছে, নাউজুবিল্লাহ, খবরদার, এবং পয়সার স্রোত বসায় দিছে, বক্তাকে ফিস দেওয়া মানুষের মুশকিল হয়, এখানে শুনলাম শ্রোতাকে অফিস দে, যারা শুনতে যাবে তাদেরকে অফিস দে, এরা এদেরকে চিনবেন, এরা বিভিন্ন উপলক্ষে যুবতী তরুণীদেরকে সামনে দিয়ে মিছিল করে, বড় করে বলুন না নাউজুবিল্লাহ, শুনেন, এরা দুরূদ শরীফ পড়লেও, এরা নারায়ের সালাত বললেও,
এরা সুন্নি দাবি করলো, এরা সুন্নি নয়, সুন্নি নয়, এরা বন্ড, এরা সুন্নিয়তের কলঙ্ক, এরা মূলত শিয়াদের দালালি করতেছে। মানুষ মৃত্যুবরণ করলে জানাজার শেষে বলে মানুষটা কেমন ছিলেন, কেন বলে মানুষটা কেমন ছিলেন, কেন বলে সাক্ষী নেয়ার জন্য বলে, সুবহানাল্লাহ বলেন না, কি নেয়ার জন্য, তো কেন সাক্ষীর প্রয়োজন, কি এখানে কি মোকদ্দমা হয়েছে, কোনো আদালতে কেস দায়ের হয়েছে মৃত ব্যক্তির জন্য, না না। আবু দাউদ শরীফের রেওয়ায়ত, বুখারী শরীফের রেওয়ায়ত, মুসলিম শরীফের রেওয়ায়ত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছে, লোকজন ফাসনু আলাইহে খায়রা, সবাই বলল মানুষটা খুব ভালো, মানুষটা খুব ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন ওয়াজাবাত, ওয়াজাবাত। কিছুক্ষণ পর আরেকটা লাশ নিয়ে যাচ্ছে, তখন লোকজন বললে লোকটা ভালো ছিল না, লোকটা ভালো ছিল না, মন্দ সন্দ সমালোচনা করছে। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইবারও বললেন ওয়াজাবাত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ, ভালো বলল তখনও বললেন ওয়াজাবাত, মন্দ বলল তখনও বললেন ওয়াজাবাত, এই ওয়াজাবাতটা আমরা টের পাচ্ছি না। তো রসুলের পাক ব্যাখ্যা করে দিলেন, ভালো বলা হয়েছে, এই ওয়াজাবতের মানা হলো ওয়াজাবতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য ব্যস্ত নির্ধারিত হয়ে গেছে। আর যখন মন্দ বলা হয়েছে তখন ওয়াজাবতের অর্থ হলো ওয়াজাবতিন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আমার নবী বললেন আন্তুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এ আমার উম্মতরা তোমরা আল্লাহর পক্ষ থেকে একে অপরের সাক্ষ্য, একে অপরের সাক্ষী, সুতরাং তোমরা উস্কুরু মহাসেনা মতাকুম, তোমরা মৃত ব্যক্তিদের বালক ভালো দিকগুলো বলো, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমাদের দেশে এক আন্তর্জাতিক মুফাসসির ছিল, ইনি একবার ওয়াজে বললেন যে ভাই সব আপনাদের দেশে নাকি জানাজার পরে বলে লোকটা কেমন ছিল, তো আপনারা নাকি সবাই বলেন ভালো ছিল, আপনারা জানেন ভালো ছিল, এরকম তো অনেক শরাবি মারা যাচ্ছে, অনেক জুয়াটি মারা যাচ্ছে, অনেক সৎকর মারা যাচ্ছে, তাকে তো আপনারা ভালো বলবেন, তো আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনারা কি বলবেন, যখন বলবে ভাই লোকটা কেমন ছিল, আপনারা সবাই বলবেন মরার আগে জীবিত ছিল, নৌজুবিল্লাহ বলেন না, অর্থাৎ উনি এটাকে নিয়ে টাট্টা করলেন, কিন্তু মোল্লা কাঠ মোল্লার কাছে তো এলম নাই। একজন মুসলমান, একজন মুমিন, সে যতই খারাপ হোক, আল্লাহ বলতেছেন আরেকজন মুশরিকের চেয়ে কোটি কোটি গুণ ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। সুতরাং এই ঈমানের সাক্ষী হচ্ছে বড় সাক্ষী, খুব ভালো ছিল তার মানে সে ঈমানদার ছিল, সুবহানাল্লাহ। বুঝতে না পেরে উল্টাপাল্টা বলা, এবং মুসলমানরা যখন সাক্ষী দেবে ভালো ছিল, আল্লাহ বলবেন সবাই ভালো বলতেছে আমার কাছেও ভালো। আচ্ছা বলে আমি তো জানতাম যে তিনি নামাজ পড়তেন না, আমি ওনাকে কেমনে ভালো বলবো, তাহলে আমি প্রশ্ন করব, তো আপনি জানেন যে নামাজ পড়তো না, তো আপনি জানাজা এসে তার জন্য মাপ কেন চাইলেন, আপনি যে বললেন আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাপ করে দাও, এই মৃত ব্যক্তিকে মাপ করে দাও,
তা আপনার তো দোয়া করা উচিত ছিল, আল্লাহুম্মা ইন্নি আলামু আন্নাহু কানা তারেকা সালাত আযিবহু আযাবান শাদীদা, আল্লাহ আমি জানি সে নামাজ পড়তো না, তাকে খুব কঠিন শাস্তি দাও, এটা না বলা ছিল? আপনি নিজেই তো তার জন্য মাপ চাইলেন। কোনোদিন কোনো মুসল্লি জানাজার নামাজ পড়ার আগে জিজ্ঞেস করছে, ভাই আমাকে একটু বল লোকটা কেমন ছিল, নামাজ কালাম ঠিক মতো পড়তো কিনা, এই ভালোভাবে চলতো কিনা, আর না হয় আমি নামাজ পড়বো না, এরকম কোন নির্দেশনা শরীয়তে আছে? নাই। শরীয়ত বলেছে মুসলমানের জানাজা পড়ো, সাল্লু আলা কুল্লে বাররিন ওয়া ফাজিরিন, নেককার বদকার সমস্ত মুসলমানের জানাজা পড়ো। এই জন্য আমরা মুসলমানদের সাক্ষ্য নেওয়ার জন্য বলা হয় লোকটা কেমন ছিল, আর যাদের ভালো লাগে না তো এদের এই প্রশ্ন করার দরকার নেই, আপনি কেমন ছিলেন, যা ছিলেন তা ছিলেন, যা হবে তা হবে, তো আপনার তো জানাজারও প্রয়োজন নাই, কারণ আপনার তো বিশ্বাস নাই যে এতগুলা মানুষ মাপ চাইলে মাপ পাবেন, তাহলে এইসব বিষয়ে বিশ্বাস না থাকার কারণে এইসব প্রশ্ন করে, এটা বলা সুন্নতে সাহাবা, সাহাবা ইকরাম সাক্ষী দিতেন লোকটা ভালো ছিল। আজানের আগেও পরে সালাত সালাম দেওয়া কি, এবং সুন্নি হয়েও যারা আজানের আগে ও পরে সালাতু সালাম দেয় না তাদের জন্য বিধান কি? দেখেন, আজানের পরে দুরুদ শরীফ পড়া স্পষ্ট হাদিসে রওয়ায়াত আছে। আমার প্যারা রসুল সাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবা তো মুয়াজ্জিন যেরকম বলে সেরকম বলো, শুধু হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবা, এরপর সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমি রসুলের উপর দরুদ শরীফ পড়ো, সুম্মা সাল্লুল্লাহা লিয়াল ওয়াসিলা, তারপর তোমরা ওই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়েমা আতে সাইয়্যাদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এ আল ওয়াসিলা সুম্মা সাল্লুল্লাহা লিয়াল ওয়াসিলা, এই দোয়া পড়তে বলছে। এখন আজানের আগে কখন শুরু হলো? ইজরি সপ্তম শতাব্দীর পর একসময় মিশরের মধ্যে রাফেজি শিয়াদের একটা অংশ হুকুমতে প্রতিষ্ঠিত ছিল, এরা ওই সময় মিশরের মধ্যে আজানের আগে তৎকালীন রানীকে সালাম দিত। কাকে? রানীকে। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবি যখন উনি যখন হুকুমতে আসলেন, উনি বললেন কোনো ব্যক্তির সালাত সালাম হবে না, সালাত সালাম হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেখান থেকে আজানের আগে সালাম দেওয়ার এই প্রথা চালু হলো। ওই ইজরি সপ্তম শতাব্দীর পরপরেই বিশ্ববরেণ্য যত আলেম ওলামা ছিলেন ওনারা এটাকে জায়েজ বলে সমর্থন করেছেন। বিশ্ববিখ্যাত মহাদ্দেস হযরতে আল্লামা শামসুদ্দিন সাখাভি আশ-শাফেঈ রহমতুল্লাহ আলাই, যিনি ইন্তেকাল করেছেন 902 হিজরিতে, উনি আল কৌলুল বদি ফি সালাতে আলাল হাবিবি শফি এই কিতাবে লিখেছেন, আজানের আগে যারা সালাত সালাম পড়বে, ওয়ায়ুজারু ফাইলুহু এই কাজ যারা করবে তারা সওয়াবের বাকি হবে। আচ্ছা, এখন যারা আগে পরে দুইটার বিরোধিতা করতেছে, এরা তো একটার একটার ক্ষেত্রে তো স্পষ্ট হাদিসের বিরোধিতা করতেছে, আর যারা সালাত সালামের বিরুদ্ধে আজানের আগে আজান লম্ব হয়ে গেছে কি বলতেছে, আজান লম্ব হয়ে গেছে। আচ্ছা, লম্বা কেমনে হলো? আচ্ছা, এই
চাদরটার এইদিকে এইদিকে যদি আমি একটা কিছু দিই, লম্বা হবে, হবে না? এটা লম্বা হয়ে যাবে না? এটার সাথে যদি আরেকটা জোড়া দিই, এদিকে দিলে হবে না? এদিকে দিলে কি বেটা হয়ে যাবে? তাও লম্বা হবে। তো যারা বলতেছে দরুদ শরীফ পড়লে আজান লম্বা হয়ে যায়, তো তাদের কাছে প্রশ্ন করব, আজানের আগে পড়লে লম্বা হয়, আদিসে যে পরে পড়তে বলছে তখন লম্বা হবে না? ব্যাকল কত প্রকার ও কি কি, এদেরকে দেখলে বোঝা যায়। আজানের আগে পড়লেও লম্বা হবে, শেষে পড়লেও? তো রসুল কি বুঝেন নাই আজান লম্বা হয়ে যাবে? তো উনি কেন বললেন সুম্মা সাল্লু আলাইয়া? যারা আজানের আগে পরে দুরুদ সালামের বিরোধিতা করে, এরা তো কই হাদিস শরীফে যে দলিল আছে আজানের পরে দুরুদ শরীফ পড়ার, এটা তো তারা আমল করে না। তাহলে বোঝা যাচ্ছে আসলে এরা দলিল খুঁজতেছে না, দুরুদ শরীফের বিরোধিতা করতেছে। কিসের বিরোধিতা? দুরুদ শরীফের। সুতরাং এই দুরুদ শরীফ আমি মনে করি যারা আগেরটা নিয়ে প্রশ্ন তোলেন, এটা দলিলে নাই, তো ঠিক আছে আপনারা পরেরটা করেন, এটা তো ফরজ ওয়াজিব নয়। তবে বর্তমান সৌদি আরবের সবচেয়ে বড় আলেম হিসেবে যারা অভিহিত ছিল, এই যে বিন বাস, আবদুল্লাহ বিন বাস গ্র্যান্ড মুফতি ছিল, সেও লেখছে আজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা তরক করলে কিন্তু গুনাহ আছে। আমি ওদের ফতোয়ার কথা বলতেছি, তবে সুন্নত তো অবশ্যই, মুআক্কাদা হোক বা জায়দা হোক, এটা তো আমি রেফারেন্স দিলাম, কিন্তু সুন্নাত অবশ্যই, এটা করলে নিঃসন্দেহে সওয়াব হাদিস মোতাবেক। আর যারা এমনি আগে ছিল না বলে করতেছে না, এই জন্য তারা গুনাহগার হবে না, করলে সওয়াব পাবে। করলে আর দুরুদ শরীফের প্রতি ঘৃণা রেখে যদি বিরোধিতা করে, তো তার ইমানের জন্য আশঙ্কা আছে, ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।